মা খাতুনে জান্নাত ফাতিমার পুরো জীবন আমরা উম্মত হিসাবে বিশেষ করে প্রত্যেক নারীর জন্য বন্ধু শিক্ষা। জোরে জোরে বলেন ঠিক কিনা, বিশ্বাস হয় কিনা? আপনারা জানেন না উনি জান্নাতের লিডার, জান্নাতে সকল নারীদের সর্দারিনী হওয়ার পরেও অ বন্ধু তিনি যখন রান্না করতেন তখনও থাকতো নবীর দরুদ, অ বন্ধু আল্লাহর জিকির, যখন তিনি ইমাম হাসান হুসাইন ছোট্ট সন্তানের সেবা, কিন্তু মা বন্ধুদেরকে মাদেরকে করতে হয় ওই সন্তানদের সেবা, যখন মা খাতুনে জান্নাত সন্তানের সেবায় যখন নিয়োজিত থাকতেন তখন বন্ধু তিনি আল্লাহর জিকির ওনার জবান মোবারকে থাকতো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমার জীবন আমরা উম্মত হিসাবে বিশেষ করে প্রত্যেক নারীদের জন্য উত্তম শিক্ষা। এই বর্তমানে বাংলাদেশের জমিনে বিশেষ করে আপনাদের চট্টগ্রামে একটা আমি মনে করব এটা একটা বিশেষ একটা ব্যাধি। বলো হুজুর কেন বললেন আজকে মা ফাতেমার বিয়ের যে মোহরানা হয়েছিল অ বন্ধু সেই লৌহ বর্ম এটার দাম তৎকালীন সময়ে ছিল মাত্র 480 দিরহাম, ঠিক কিনা? কত? মাত্র 480 দিরহাম। এটার বিনিময়ে বন্ধু মোহরানা দিয়ে হযরতে আলীর সঙ্গে মা খাতুনে জান্নাত ফাতেমার বন্ধু শাদী মোবারক হয়ে যে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মা খাতুনে জান্নাত ফাতেমার জীবন থেকে বন্ধু শিক্ষা পাইলাম, সেই শিক্ষাটা হলো আমি আগে একটা কথা বলেছিলাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আসার পরে মা ফাতেমা অনেক অভাব অনটনে ভুগেছেন। জোরে বলেন ঠিক না বে ঠিক? এটা আপনারা জানেন কি না? মা খাতুনে জান্নাত ফাতেমার ঘরে ছিল একটা চাদর মোবারক। এটা আপনার আমার চাদরের মতো নয় কি না? আপনার আমার চাদরের মতো না, আপনার আমার পরার জামার মতো না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করতে পারে না, ওনার কোনো ইনকাম নাই। ইমাম হাসান হুসাইন ছোট্ট দুই ভাই খাবারের অভাবে বন্ধু অ বন্ধু তাদের ক্ষুধার জ্বালা সইতে পারে না, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইনকাম করতে পারে না, কাজের জন্য বের হলেন। কাজের জন্য বের হওয়ার পরে কোনো কাজের সন্ধান পায় নাই, কারণ কাজের সন্ধান পেলে কাজ করা যায়, কাজের পরে বন্ধু পারিশ্রমিক পাওয়া যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে খালি ফিরে আসলেন, এদিক দিয়ে দুই কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই খুদার জ্বালায় ছটপট করতেছে, মা ফাতেমা খিদার জ্বালা বন্ধ সহ্য করে পড়ে আছে, কোনো ধরনের কোনো উপায় নাই, কেমন করে অর্থ উপার্জন করবে, কেমন করে বাজার থেকে বন্ধু খাবারের ব্যবস্থা করবে। তখন মা খাতুনে জান্নাত ফাতেমা ওই যে বললাম একটা পবিত্র চাদর ছিল, এই চাদরটা উঠাইয়া তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিলেন, একটা ডাক দিয়ে বললেন স্বামী গো আপনি কিছু মনে করবেন না, এই পবিত্র চাদরখানা আমি আপনাকে দিয়ে দিলাম, আজকে আপনি হাটে যাবেন, এই মুহূর্তে হাটে গিয়ে চাদর বিক্রি করে যে অর্থ আপনি পাবেন এগুলো নিয়ে আমাদের জন্য বাজার করে নিয়ে আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহাব্বতে পড়ুন সুবহানাল্লাহ। কি করলেন? চাদর খেয়াল করবেন, খেয়াল করবেন, কারণ যাদের ব্রেইন আছে মেধা শক্তি আছে তাদের জন্য এগুলো শিক্ষা, ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে খারিজি আসেনি, নবীর দুশ্মন আসেনি, কিন্তু দেখেন পিছন দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া বলতেছে কি ওয়াজ করে, তারা জানে না আল্লাহ কোরআনে বলেছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন দিয়ে কাউকে হেদায়াত দান করেছেন, কাউকে গোমরাহ করে দিয়েছেন, আল্লাহ বলেছেন ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, ফাসিক ছাড়া আল্লাহ কাউকে বিভ্রান্ত করে না। এটি হলো নবীর মহাব্বত, নবীকে ভালোবাসা যেমনি ফরজ, নবীর পরিবারকে ভালোবাসাও আমরা উম্মত হিসাবে আমাদের জন্য ফরজ। মা খাতুনে জান্নাত ফাতেমা কিনি কথা বলতে বলেছেন, মা ফাতেমা এমন একটা নিয়ামত যাকে নিয়ে কথা বলি শেষ করা যাবে না, যার নাম হলো বন্ধু উম্মে হাবিবা। জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। নাম কি? আরো জোরে বলেন, কথা বলেন, উম্মে
আরো জোরে কি উম্মে হাবিবা, ঠিক না বে? ঠিক, আরো জোরে। নবীর মহাব্বত মা খাতুনে জান্নাত, মা খাতুনে জান্নাত ফাতেমা, জান্নাতে সকল নারীদের সরদারিনী। আরো জোরে। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছেন, ফাতেমাতু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ, মা খাতুনে জান্নাত ফাতেমা হলো সকল নারীদের জান্নাতে লিডার সরদারিনী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। মা ফাতেমাকে নিয়ে ওয়াজ করতে বলছেন না আপনারা, তো একটু জানার দরকার আছে না? মা খাতুনে জান্নাত ফাতেমা কি সেটা একটু আমাদের জানার দরকার আছে না? আছে। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, মা খাতুনে জান্নাত ফাতেমা হলো সকল ইমানদার নারীদের সরদারিনী, লিডার হবে, ঠিক কিনা বলেন? কোথায়? জান্নাতে। আরো জোরে বলেন কোথায়? জান্নাতে। মা খাতুনে জান্নাত ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই কলিজার টুকরা আছে, আছে না? চিনেননি ওদেরকে? ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা বলেন? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান এন্ড হুসাইন লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন হলো মা খাতুনে জান্নাত ফাতেমার কলিজার টুকরা। কি কলিজার টুকরা, ঠিক কিনা বলেন? খাতুনে জান্নাত ফাতেমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন। এরা হলো আমরা যারা যুবক, যারা ইয়াঙ্গার পিপল মানে হচ্ছে যুব সমাজ, যারা যুবক যারা, তাদের জান্নাতের লিডার হবে ইমাম হাসান হুসাইন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। উমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া, ইমাম হাসান হুসাইন নবী বলেছেন দুনিয়ায় সুগন্ধযুক্ত দুইটা ফুল। কে বলেছেন? আল্লাহর হাবিব বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। এই দুনিয়ার দুইটা ফুল হলো ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস শরীফের ভাষা। জোরে জোরে সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে মা খাতুনে জান্নাত ফাতেমাকে নিয়ে বন্ধু আলোচনা করব। মা খাতুনে জান্নাত ও বন্ধু ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আলোচনা করতে হয়, সর্বপ্রথমে আমি মা খাতুনে জান্নাত ফাতেমা এবং ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন কতটা পছন্দ করেন, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। পছন্দের কথা গুরু বন্ধু শোনাবো। ইমাম হাসান হুসাইন, ইমাম হুসাইন ছোট্ট কি? ইমাম হুসাইন খুবই ছোট। বন্ধুদের সাথে খেলা করতে যাবে, খেলা করতে যাওয়ার সময় খেলার মাঠে যাওয়ার পূর্বে মায়ের গলা জড়িয়ে ধরলো, মায়ের গলা জড়িয়ে ধরে ডেকে ডেকে বলছে মা গো আমি বন্ধুদের সাথে খেলতে যাই, তার আগে আপনার কাছে আমার একটা আবদার আছে গো মা। কই আবদারটা কি বাবা বলো? কই মা আমার আবদার হলো আমি খেলা শেষ করে আসার পরে আমাকে আপেল দিতে হবে। একটু মন দিয়ে শুনবেন, কি দিতে হবে? আপেল দিতে হবে। কিন্তু কিতাব প্রমাণ করেছে ইমাম হুসাইন যখন আপেল চেয়েছিল তখন বন্ধু তখন মদিনার কোথাও আপেলের ব্যবস্থা নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবী তখন মদিনার মধ্যে বন্ধু আপেলের ব্যবস্থা নাই। এদিক দিয়ে মা ফাতেমা যখন, মা ফাতেমার কাছে যখন আপেল খাইতে চেয়েছেন, মা ফাতেমা ইমাম হুসাইনকে অনুমতি দিয়ে দিয়েছেন। এই দিক দিয়ে অনুমতি দেওয়ার পরে ইমাম হুসাইন খেলার মাঠে চলে গেল। খেলার মাঠে যখন চলে গেল বন্ধু, খেলার মাঠে চলে যাওয়ার পরে তারপরে খেলা শেষ করে ফিরে আসার পূর্বে মা খাতুনে জান্নাত ফাতেমা মনে মনে চিন্তা করতেছেন, আমি যে আমার সন্তানকে আপেল দেব বলে প্রতিশ্রুতি দিয়েছি কিন্তু এখন তো মদিনার কোথাও আপেল পাওয়া যাবে না, আপেলের সেজন্য আমি যদি আমার সন্তান ফিরে আসার পরে আপেল দিতে না পারি তাহলে আমি আমার সন্তানের কাছে কি হয়ে যাব, মিথ্যাবাদী হয়ে যাব, আমি জবাব কি দিব সন্তানের কাছে ছোট হয়ে যাব। মা ফাতেমা
কোনো কিছু তিনি চিন্তা ভাবনা ছাড়াই সোজা চলে গেলেন আমার রাসূলের কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় চলে গেছেন? আপনার আমার প্রিয় নবীর কাছে বন্ধ মন দিয়ে শুনতে হবে, বাড়ির চিন্তা, ঘুমের চিন্তা, বাদাম খাওয়ার চিন্তা ছেড়ে দিতে হবে। এই এই ছেলে, এই এই ছেলে, টুপি ছাড়া ছেলে, কথা বলো কেন? এই কথা বললে ওখানে যাও, ওই যে বিরিয়ানি রাঁধতেছে তো ওখানে যাও, ওখানে যে বসে বসে ওদেরকে একটু গল্প টল্প করলে ওরা একটু মজা পাবে, ঠিক না বলেন? ওরা বিরিয়ানি রাঁধতেছে তো ওখানে যাও, এখানে বসে কথা বলা যাবে না। আমার আলোচনা শুনতে হলে সবার জবান বন্ধ রাখতে হবে। স্টপ ইউর মাউথ এভরিবডি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। সবার জবানকে বন্ধ রাখতে হবে আর মন দিয়ে সবাই আমার কথাগুলো শুনতে হবে। রাজি আছেন তো সবাই? আয় সবাই রাজি, সবাই আলহামদুলিল্লাহ। আমি কিন্তু অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করব, কারণ আমাদের যে আজকের মাহফিলের যিনি মধ্যমণি প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরতুল আলহাজ আল্লামা আবুল কাসেম নূরী মাদ্দাজিল্লাহুল আলী, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন। মারহাবা বলেন আরো জোরে। উনি কিন্তু মুরব্বি মানুষ, আমার যতটুকু আলোচনা করার দরকার ততটুকু করে আমি শেষ করে দিব। আপনাদের তার আগে বলবো, আপনারা আবারও বলছি, আপনারা সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। রাজি আছেন? আমার আলোচনার দিকে যাব, অত্যন্ত মজার আলোচনা। যারা আহলে বাইতের প্রেমিক, নবী কিন্তু বলেছেন, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসটা, আল্লাহর হাবিব কিন্তু বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দিবে। কয়টা বিষয় কথা বলেন? তিনটা বিষয় শিক্ষা দিবে, এর মধ্যে একটা বিষয় হলো হুব্বি নাবীকুম ও হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরআতিল কোরআন। হাদিসটা এসেছে দাইলামি শরীফের মধ্যে, ঠিক নি দাদা? কোথায় নবী বলেছেন, টিচ দা লাভ অফ দা প্রফিট, টিচ ফ্যামিলি লাভ, লার্ন টু রিসাইট দা হোলি কোরআন। নবী বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে টিচ দা লাভ অফ দা প্রফিট, নবীর মহব্বত শিখাবে, তার মানে হুব্বি নাবীকুম, নবীর মহব্বত শিখাবে। এরপরে বলা হয়েছে ওয়া হুব্বি আহলে বাইতিহি, আহলে বাইতের মহব্বত শিখাও, টিচ ফ্যামিলি লাভ। তারপরে বলেছেন কোরআন তেলাওয়াত শিখাও, লার্ন টু রিসাইট দা হোলি কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাও। আজকের আলোচনা হলো আহলে বাইত নিয়ে, তার মধ্যে অন্যতম সদস্য হলো মা খাতুনে জান্নাত ফাতেমা, যিনি হলো সকল নারীদের, ইমানদার নারীদের, মুমিনাদের জান্নাতের লিডার। জোরে জোরে সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। বন্দরে আমার, এবার কি করলেন মা ফাতেমা, যখন আমার আপনার প্রাণের নবীর কাছে চলে গেলেন, কিতাব প্রমাণ করেছে আপনার আমার নবী সঙ্গে সঙ্গে বসা থেকে তিনি দাঁড়িয়ে গেছে। মা খাতুনে জান্নাত ফাতেমার জীবন, এই জীবনটা, পুরো জীবনটা হলো আমরা নবীর উম্মত হিসাবে আমাদের জন্য শিক্ষা। নবীকে করেছেন কথা বলে না, নবী দাঁড়িয়ে গেছে, মা খাতুনে জান্নাত ফাতেমাকে নবীর আসনে বসতে দিয়েছে। বসার পরে আবার প্রশ্ন করলো, মা কেন গো আপনার ললাটে ঘাম দেখা যায়, মা আপনার কি হয়েছে আমাকে বলুন না। আপনারা বলেন আমার নবী খবরটা জানে কি জানে না, জানে কি জানে না? বন্ধু, তখন নবীকে যখন প্রশ্ন, নবী যখন প্রশ্ন করলো, এবার আমার মা খাতুনে জান্নাত ফাতেমা একটা ডাক দিয়ে বললো, বাবা গো, ও বাবা, আপনার কলিজার টুকরা হুসাইনকে আমি কথা দিয়েছি গো বাবা, খেলা শেষ করে আসলে আমি তাকে আপেল দিব, কিন্তু বাবা গো, এখন তো মদিনার কোথাও আপেল পাওয়া যাবে না, আমি কোত্থেকে তাকে আমি আপেলের ব্যবস্থা করে দিব। বন্ধু, বাবা এবং মেয়ের কথা কথোপকথন চলতেছে রে, হঠাৎ করে চাইয়া দেখে জিব্রাইল আপেল নিয়ে নবীর হুজরায় হাজির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কে সে হাজির? জিব্রাইল আলাইহিসসালাম, জান্নাতের, জান্নাত থেকে আপেল নিয়ে কিতাব প্রমাণ করেছে। আপেলটা দেখতে দুনিয়ার আপেলের মতো, কার মতো দেখতে? দুনিয়ার আপেলের মতো, রংটাও দুনিয়ার আপেলের মতো, কিন্তু স্বাদ তো দুনিয়ার আপেলের মতো না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপেল নিয়ে চলে এসেছে বন্ধু, আপেল নিয়ে যখন বন্ধু চলে আসলো, চলে আসার পরে এবার জিব্রাইল আলাইহিসসালাম বললেন, দুইটা চাকু লাগবে, কয়টা কয়টা?
দুইটা একটা চাকু লাগবে দুইটা বাটি লাগবে। এবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে মা খাতুনে জান্নাত ফাতেমা দুইটা বাটি আনলেন, একটা চাকু আনলেন। আনার পরে বন্ধু আপেলটা কি দুইটা টুকরা করা হলো রে, আপেলটা কি দুইটা টুকরা করার পরে অর্ধাংশ একটা বাটির মধ্যে বসাইয়া দিলেন আর অর্ধাংশ একটা বাটি দিয়া ঢাইকা দিলেন। ঢাকার পরে অর্ধাংশ নবীর হাত মোবারকে দিয়ে দিলেন, ওগো নবী ইয়া রাসূলুল্লাহ আপেলটা নিয়ে যান, এটা সবাই মিলে খাবেন। আর যে অর্ধাংশ আপেল আমি বাটির মধ্যে ঢেকে দিয়েছি, এই বাটিটা প্রতিদিন একবার আপনি ঢাকনা সরাবেন। এবার বন্ধ আপেল অর্ধাংশ নবীর হাতে চলে আসলো। এদিক দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপেল খেলা শেষ করে মায়ের কাছে আপেলের জন্য আসলো। এবার মা ফাতিমা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপেল দিলেন। আপেল খাওয়ার পরে ইমাম হুসাইন আশ্চর্য হয়ে গেল, একটা ডাক দিয়ে বলল, মা আমার জীবনে আমি কোনোদিন এত মজার আপেল তো মা খাইনি, এখন থেকে প্রতিদিন আমাকে মজার আপেল দিতে হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মা গো আগে বলো না আপেল তুমি কোত্থেকে এনেছো, এত সুস্বাদু আপেল, এত মজার আপেল তুমি কোথায় পেয়েছো? ও বন্ধ এবার মা খাতুনে জান্নাত ফাতেমা বলেছেন, এই আপেল আমি আনিনি বাবা গো, এই আপেল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তোমার নানার কাছে পাঠিয়েছে। একটা মুহূর্ত দেরি করলো না, দৌড়ে চলে গেল যাইয়া ডেকে ডেকে বলে, নানা গো, ও নানা আমাকে আজ থেকে প্রতিদিন এই মজার আপেল খাওয়াতে হবে গো, আমার নবী বলেছেন তোমার আপেলের ব্যবস্থা হয়ে যাবে, টেনশন করো না। ইমাম হুসাইন বন্ধু খুশি হয়ে গেল। দিন চলে গেল, পরের দিন ওই অর্ধেকটা যে বাটি দিয়ে ঢাকা হয়ে গেছে, অর্ধেকটা আপেল যে বাটির মধ্যে রাইখা ঢেকে দেওয়া হয়েছে, ঢাকনা সরায়া দেখে আজকে ওই বাটির মধ্যে আপেলটা আবার পড়ো আস্তা হয়ে আছে। কি হয়ে আছে? পরো আবার গোটা হয়ে আছে। জিব্রাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই প্রত্যেকদিন যখন আপেলটা পাটিটা সরাবেন, আপেলটা আস্তা দেখবেন, গোটা দেখবেন, তখন অর্ধাংশ কাইটা আপনারা নিয়ে যাবেন আর অর্ধাংশ আবার বাটি দিয়ে ঢাইকা দিবেন। ব বন্ধ অর্ধাংশ কাটা হলো, আজকে আপেল খাওয়া হলো, কিন্তু গতকালকের আপেলের মতো আজকের আপেলের স্বাদ না, আজকের আপেলের স্বাদ হলো গতকালকের চাইতে ভিন্ন। এমন করে করে দুই বছর পর্যন্ত এই বাটি সরাইলে দেখা যায় আপেলটা আস্তা, প্রত্যেকদিন অর্ধাংশ কেটে কেটে খাওয়া হয় রে। ও বন্ধু দুই বছর আপেলের স্বাদ ছিল ব্যতিক্রম। জান্নাতের যিনি লিডার হবে, জান্নাতে যিনি সকল ইমানদার নারীদের বন্ধু লিডার হবে, ওই খাতুনে জান্নাত ফাতেমার জবান কখনোই কি হতে পারে না, এই জবান কখনোই ছোট হতে পারে না, এই জবান কখনোই কলঙ্কিত হতে পারে না। মা খাতুনে জান্নাত এমন একটা বরকতময় নাম, এই নামের বরকত বন্ধু বর্ণনা করে শেষ করা যাবে না। ইমাম হাসান হুসাইন দুই ভাই মিলে কি করলেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই মিলে বন্ধু কিছু লেখা লেখলেন, লেখার পরে চলে গেলেন রাসুলের কাছে, রাসুল সমাধান দিলেন না, হযরতে আলীর কাছে গেলেন, তার বাবা শরীকুদ আলী পর্যন্ত তোমার মায়ের কাছে যাও, মায়ের কাছে যখন যাওয়ার জন্য বলল, এবার বন্ধু মা খাতুনে জান্নাত ফাতেমা, এবার কি করলেন, ওনার ঘরে সাতটা মতি ছিল, কয়টা মতি, সাতটা মতি ছিল। মা খাতুনে জান্নাত ফাতেমা বলল, আমি তোমাদের দিকে এই মতিগুলো নিক্ষেপ করব, যে বেশি কুড়াতে পারবে তার হাতের লেখা বেশি সুন্দর বলে গণ্য হবে। বন্ধু তিনটা তিনটা করে দুই ভাই ছয়টা কুড়িয়ে নিল, আর আছে কয়টা, একটা, আর একটা মা খাতুনে জান্নাত নিক্ষেপ করতে দেরি রে। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল পাঠিয়ে দিলেন, রে জিব্রাইল জলদি করে চলে যাও, মতি যখন ফাতেমা নিক্ষেপ করবে দুই টুকরা করে দিবে, মতি মা ফাতেমা নিক্ষেপ করতে দেরি, জিব্রাইল আলাইহিস সালাম দুই অংশ করে দুই টুকরা করে দুই ভাইয়ের ভাগে দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে কথা বলেন না কেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
তার মানে ইমাম হাসান হোসাইন দুইজনের লেখা সমান সুন্দর। যদি বলেন না সুবহানাল্লাহ, নবীর আহলে বাইত বন্ধু নবীর পরিবার এটা হলো আমরা উম্মত হিসাবে আমাদের জন্য নিয়ামত। রাসূল কান্না করতেছেন উম্মতের জন্য, মা খাতুনে জান্নাত ফাতেমা দেখে রেখে বলল, বাবা গো আপনি কেন গো ক্রন্দন করতেছেন বিরামহীন ভাবে, আপনার চক্ষু মোবারক থেকে পানি মোবারক ঝরতেছে কেন গো বাবা? তখন মা ফাতেমাকে উত্তর দিয়েছেন, আমি আমার উম্মতের জন্য কাঁদি বন্ধু। এই যে ফাতেমা মা খাতুনে জান্নাত ফাতেমার জীবন থেকে শিক্ষা, মা ফাতেমার সমস্ত জীবনের আমলগুলো আমরা গুনাহগার উম্মতের জন্য মা খাতুনে জান্নাত ফাতেমা দিয়ে দিয়েছে। যদি বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। কি করেছেন তারপরেও বন্ধু? নবীর চক্ষু মোবারক থেকে পানি মোবারক শুকায় না, মা খাতুনে জান্নাত ফাতেমার কলিজার টুকরাদেরকে উম্মতের জন্য স্বর্গ করে দিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কিছুদিন আগে শুনলাম আমার এক ভক্ত, চট্টগ্রামে আমার খুব ভালোবাসার মানুষ, ওই ছেলেটার বাবাও মারা গেছে, মাও মারা গেছে, একবারে তিনটা ভাই রেখে ওই ছেলেটার কিছুদিন আগে বন্ধু বিয়ে হয়েছে। বিয়েতে কাবিন হয়েছে 17 লক্ষ টাকা। এটা শুধু বর্তমানে আপনাদের বাংলাদেশে সবচেয়ে বেশি হয়, আপনাদের চট্টগ্রামের মানুষের মাঝে ঠিক কিনা বলেন? এই যে বন্ধু আরেকজন আমার খুব প্রিয় মানুষ, তার ছেলের বিয়ে হয়েছে, কাবিন হয়েছে 40 লক্ষ। কত কথা বলেন না কেন, এই যে নাচতে নাচতে মেয়েকে কাবিন দিয়ে দিলেন। ও বন্ধু এখানে আলেম ওলামা আছে, আপনার এবিলিটির বাইরে কাবিন দিতে পারবেন না, সমাজকে দেখানোর জন্য কাবিন দিতে পারবেন না, কাবিন দেওয়ার পরে বউকে সেটা দিতে হবে। কোন স্বামী যদি স্ত্রীকে মোহরানা দেওয়ার পরে হক আদায় না করেন, কি করে হক আদায় না করে বন্ধু মারা যায়, এই স্বামীকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করা হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই মহিলার বিয়েতে বেশি কাবিন হয় ওই মহিলারা বেশি বন্ধু উত্তেজিত থাকে, ঠিক না বে? ঠিক, বেশি জোরে কথা বলতে পারবেন না, আপনার ঘাড় চেপে বসবে, ঠিক কিনা বলেন? মা খাতুনে জান্নাত ফাতেমার বিয়ে বন্ধ একটা লৌহ বর্ম, এটার দাম মাত্র কিতাব এসেছে 480 দিরহাম। ও বন্ধু এটা বিক্রি করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের ওয়ালিমা করেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। আমি বলেছি মা খাতুনে জান্নাত ফাতেমার পুরো জীবন আমাদের জন্য শিক্ষা। এখন থেকে মনে করতে হবে ইসলামের আইন হলো বিয়েতে কম মোহরানা। দাদা ঠিক নিও কি, যত কম আপনারা স্টেজে যারা আসবে তাদেরকে দেখাই দিবেন, সসম্মানে বসবে, দয়া করে আপনারা কেউ কথা বলবেন না। এটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে জান্নাতের বাগান, এটা হলো তাকওয়ার জায়গা। কিসের জায়গা? এটা তাকওয়ার জায়গা। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। কেউ ঠিক নিয়ে হ্যাঁ হ্যাঁ বুঝতে হবে ইসলাম কি। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামই ইসলামই হলো ইসলাম, কোরআন হাদিস ইসলামের নির্যাসই হলো আপনার আমার নবী, ঠিক কিনা বলেন? আর মডেল হলো নবী এবং নবীর আহলে বাইত। জোরে বলেন ঠিক না বে? ঠিক, আরো জোরে। এখন আমরা বিয়েতে কাবিন যেটা দেই তাহলে কোরআন সুন্নাহ সম্মত না, জোর করে ছেলের কাঁধে একটা বন্ধু বড় ধরনের বোঝা একটা চাপিয়ে দেওয়া। বউর একদিন গোপনে জিজ্ঞেস করবেন, বউ আমি তো অনেক টাকা কাবিন দিয়ে তোমাকে সমাজ রক্ষা করেছি, বিয়ে করেছি, তুমি ক্ষমা করে দাও, আপনি কি করবে? বউ বলবে আল্লাহর হস্তে তোমাকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু যখন বউয়ের গালে একটা বাম গালে যখন একটা থাপ্পড় দিবেন, বউয়ের সাথে যখন খুঁটিনাটি তিক্ততা সৃষ্টি হবে, তখন বাবাকে একটা টেলিফোন করবে, বাবা এই তোমার জামাই এই এই কর্ম করেছে, ছলে বলে কৌশলে মেয়েকে বাড়ি নিয়ে যাওয়া হবে, তারপরে সালিশ ডাকা হবে। তখন বুঝবেন বউ দিতে গেলে কত ধানে কত চাল, ঠিক কিনা বলে?
তখন আর দিতে পারবেন না, বাড়ি ঘর দালান কোটা বিক্রি করেও মোহরানার টাকা হবে না। তার মানে এটা মা খাতুনে জান্নাত হযরতে আলী। এ তাদের জীবন থেকে শিক্ষা হলো বিয়েতে কম মোহরানা দিতে হবে, আর দুলার সাথে অনেক মানুষ যাওয়া যাবে না, এটা কোনো মুসলমানের রোজ না। আপনি ছোট্ট করে কি বউবি করে নিয়ে আসবেন, বাড়িতে নিয়ে আপনি ওয়ালিমা করবেন, বড় করে অনুষ্ঠান করে আপনি আপনার স্বজনকে খাওয়াবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা একমত কিনা? আমার কথা একমত না হইলো কিচ্ছু করার নাই, আমারটাই সত্য, ঠিক না বে? ঠিক, আমারটাই কি? আরে বাপরে বাপ, বা বেড়া জন মেয়ে ফাইল্লা বিপদে পড়ছে, এত বছর লেখাপড়া করে মেয়েকে উপযুক্ত করছে, এখন আপনার বাড়িতে এসে সব দায়িত্ব পালন করবে, আবার যাওয়ার সময় 150-200 জন নিয়ে যায়, ঠিক না বেঠি? এটা কোরআন সুন্নাহ সম্মত নয়। মা খানুতুন জান্নাত ফাতেমার বিবাহ মোবারক থেকে সেটা আমরা শিখতে পারি, ঠিক কিনা বলেন? আর জোরে আরেকটু মহাব্বতে, মা খাতুনে জান্নাত ফাতেমা। ও বন্ধু, তার মা হলো খাদিজাতুল কোবরা, ঠিক কিনা? খাদিজাতুল কোবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এত দৌলত ছিল রে, বাবা হলো রহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন সরকারে দোজাহা। তারপরে আলীর ঘরে যাওয়ার পরে কষ্টের কোনো শেষ ছিল না, আর্থিকভাবে এত দুস্থ ছিল। বন্ধু, আম্মা ফাতেমার জীবন আপনাদেরকে কেমন করে কোন দিক থেকে বোঝাবো আমি জানি না। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় বড় লোকের বাড়িতে কাজের লোক কাজ করে, একটু 19-20 হলে তাকে অনেক প্রহার করে, কথা বলেন না কেন? আপনারা দেখেন না, কথা বলেন দেখেন না? মা খাতুনে জান্নাত যাতা পিষতে পিষতে বন্ধু চালাইতে চালাইতে ওনার খুব কষ্ট হতো। একদিন চলে গেল বাবার কাছে, তার মানে আপনার আমার প্রাণের নবীর কাছে, যাইয়া দেখতেছে বাবা ঘরে নাই, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে। তারপরে বন্ধু, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন ঘরে দেখলেন, মা ফাতিমা কোনো কিছু বললেন না, কিন্তু আমার নবী যখন বাসায় ফিরে আসলেন, ওনার ঘরে যখন ফিরে আসলেন, এবার মা আয়েশা একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও নবী, আজকে ফাতিমা খাতুনে জান্নাত ফাতেমা এসেছিল আপনার সন্ধানে। নবী শুনলেন, শোনার পরে নবী দৌড়ে চলে গেলেন মা ফাতেমার কাছে। মা ফাতেমার কাছে যাইয়া দেখলেন কিতাব প্রমাণ করে ওনারা ঘুমানোর জন্য বিছানা রেডি করতেছেন, এমন সময় আমার নবী অনুমতি নিয়ে তাদের ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করার পরে মা খাতুনে জান্নাত ফাতেমাকে প্রশ্ন করলো, মা আপনি আমার কাছে গিয়েছিলেন কেন গো? তখন বলে গিয়েছিল, বাবা গো, যেটা সাধারণ ভাষা আপনারা বুঝবেন, কাজের লোকের জন্য। কিসের জন্য? কথা বলেন না কেন? কাজের লোকের জন্য। তখন আমার নবী উত্তর দিয়ে দিয়েছে, মা, এই ক্ষণস্থায়ী জীবন, এই চিরস্থায়ী জীবনের একটু সুখের জন্য তুমি কাজের লোককে তোমার প্রয়োজনে খাটাইও না, তুমি নিজের কাজ তুমি নিজে করবা। আর নবী বুদ্ধি শিখিয়ে দিলেন, সুবহানাল্লাহ বলবে 33 বার, আলহামদুলিল্লাহ বলবে 33 বার, আল্লাহু আকবার পড়বে 34 বার। তার মানে বন্ধু, কাজের লোক দিয়ে ক্ষণস্থায়ী জীবনের জন্য যদি কোনো মানুষ কাজ করায়, এই কাজের সওয়াব থেকে সেই লোকটা বঞ্চিত হয়ে যাবে। মা ফাতেমা কাজের লোক দিয়ে কাজ করাইতে নিষেধ করেছেন আমার নবী, মা খাতুনে জান্নাত সেটা তিনি কি করেছেন? সেটাই তিনি বন্ধ করেছেন। তারপরেও মাঝে মাঝে ক্ষণস্থায়ী সময়ের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বর্ণনা এসেছে, যখন প্রায় সময় বেশি বিপদে পড়তেন, বেশি হেল্পের প্রয়োজন হতো, একজন লোকের প্রয়োজন হতো, লোকটাকে কাছে আনতেন, তখন দেখেন মা ফাতিমার জীবন কত সুন্দর শিক্ষণীয়। মা ফাতিমা যখন দেখতেন কাজের লোকটা কাজ করতে করতে একটু ক্লান্ত হয়ে গেছে, তখন মা ফাতিমা বুঝতে পারতেন, তখন মা ফাতিমা কাজের লোককে বলতেন, তুমি চলে এসো, এখান থেকে আমি শুরু করব। তখন মা খাতুনে জান্নাত ফাতিমা শুরু কর করতেন। এইভাবে যদিও কোনো কারণে কাজের লোক বন্ধ আনতেন, এইভাবে কাজের লোকের কষ্টটা তিনি ভাগ করে নিতেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক ধনী লোক আছে, ম্যাক্সিমাম ধনী লোক আছে অসভ্য, ঠিক না বে? ঠিক কথা কয় না,
ম্যাক্সিমাম ধনী নারী পুরুষ বাংলাদেশের অসভ্য, দুই চারটা আছে সভ্য ঠিক কিনা বলেন? কারণ তাদের যখন টাকা পয়সা ধন দৌলত থাকে তখন তারা গরিব দুঃখী অসহায় মানুষকে চোখে লাগে না। এই জন্য আমি বলি কি জানেন, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী নয়, ঠিক কিনা বলেন? ধনীরা কিনা সবসময় সুখী না, দ্য পোর আর বর্ন টু সাফার। আরেকদিকে উল্টো দিকে বিপরীত দিকে যদি নজর দেয় তাহলে মনে হয় গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, কথা বলে না কেন? আরে আমার কথায় হাসি কিললে কি, ওনারা হাসেন কিললে, হ্যাঁ কথা বলেন না কেন? হক কথা তো একটু তিতাই লাগে, হক কথা কি একটু তিতাই লাগে, নবীদা কি না কইছে আল্লাহকু মরুন, হক কথা তিতা, তারপরেও হকই বলতে। আর আল্লাহ বলেছেন কি, অকৌলু কাওলান সাদিদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সুবহানাল্লাহ বলেন, সত্যটা তো বলতে হবে ঠিক কিনা বলেন? মা ফাতেমার জীবনীতে কি বোঝা যায়, এক বালতি যদি কাপড় অবন্ধু, দুই বালতি ময়লা যুক্ত কাপড় যদি কাজের লোককে দেওয়া হয়, আপনার নজর নজর রাখতে হবে এই দুই বালতি কাপড় কাচার ক্ষমতা তার আছে কিনা। আপনি যখন দেখবেন কাজের লোকটা ক্লান্ত হয়ে পড়েছে নজর দিবেন, তখন মা ফাতেমার জীবনী থেকে শিক্ষা হলো, ওখান থেকে আপনি আবার শুরু করবেন। আপনি যখন ক্লান্ত হয়ে যাবেন আবার ওই কাজের লোক নজর রেখে ওখান থেকে শুরু করবে। এটাই হলো বন্ধু মা ফাতেমার জীবনী, এটাই হলো মা ফাতেমা মহিউশী নারী, ঠিক কিনা বলেন? আরো জোরে, মা ফাতেমার জীবনীতে বন্ধু দুইটা ঘটনা আমি শোনাইলাম, আর একটা ঘটনা শোনাবো। এটা বর্ণনা করেছেন বন্ধু হযরত উম্মে আইমান, যিনি নবীর পসরাপ মোবারক খেয়েছিলেন। জানেন না এটা আপনারা, কি করেছিলেন? নবীর পসরাপ মোবারক খেয়েছিলেন, যেটা ওনার কাছে মধুর চেয়ে মিষ্টি মনে হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন বন্ধু দুপুরবেলা, মা আমি আল্লাহ রাব্বুল আলামিন, মা খাতুনে জান্নাতকে কত পছন্দ করেন, কত ভালোবাসে রে, মা খাতুনে জান্নাতের ইজ্জত কত বোঝানোর জন্য বলছি। একদিন তিনি উম্মে আইমান কি করলেন, মা ফাতেমার ঘরের মধ্যে বন্ধু জাতা পেশার খবর শোনা যায়, কি খবর যখন শুনলেন তখন তিনি কি করলেন, তিনি মা খাতুনে জান্নাত ফাতেমা ঘরের মধ্যে চুকি দিয়ে দেখলেন, মা খাতুনে জান্নাত ঘুমিয়ে আছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধুলনার মধ্যে ঘুমিয়ে আছে। তিনি অবাক হয়ে গেলেন, কে রে জাতা পিষতেছে? বন্ধু হঠাৎ করে নজর দিয়ে চেয়ে দেখলেন মা খাতুনে জান্নাত ফাতেমাও ঘুমিয়েছে, হযরতে হুসাইনও ঘুমিয়েছে। বন্ধু নবীকে যখন প্রশ্ন করা হলো নবী সেটার উত্তর দিয়েছেন, মা ফাতেমা ক্লান্ত হয়ে পড়েছে আর ইমাম হুসাইনের ঘুমের ব্যাঘাত হবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানে ফেরেশতা পাঠিয়ে মা ফাতেমার বাকি কাজ করিয়ে দিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী গো তোমার ভালোবাসায় পাপ পৌঁছে যায়, নবী গো তোমার ভালোবাসায় পাপ পৌঁছে যায়, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়, নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়, বি আন্না লাহুমুল জান্না বি আন্না লাহুমুল জান্না বি আন্না লাহুমুল জান্না বি আন্না লাহুমুল জান্না, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায়, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। মারহাবা বলেন, আরে ভাই দুরুদ পড়তে কি কষ্ট লাগে নাকি? মা ফাতেমা আপনার জন্য সমস্ত জীবনের নেক দিয়ে দিয়েছেন, উম্মতের মুক্তির জন্য,
ওনার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনকে দিয়ে দিয়েছেন, আর কি দিত বলেন, কথা বলেন। আমাদের কিন্তু তাদের প্রতি সেই ধরনের শ্রদ্ধা ভালোবাসা সম্মান আমাদের নাই। যদি আমাদের তাদের প্রতি সেই শ্রদ্ধা ভালোবাসা থাকতো, তাহলে কিন্তু আমাদের সকলার জবানটা কি থাকতো, ওপেন থাকতো, এটা বন্ধ থাকতো না। কথা বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন। আরে এই তথ্যগুলো দেওয়া মানে কি জানেন, আপনি আমি শিক্ষার জন্য আমার আপনার মনের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি হওয়া, ঠিক কিনা বলেন? আরো জোরে, মা খাতুনে জান্নাত ফাতেমা, এমন একটা নেয়ামত ও বন্ধু সকল নারীদের জন্য, ওনার জীবন পুরোটাই বন্ধু বান্দার জন্য শিক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা জানেননি নবী যখন নামাজরত অবস্থায় ছিলেন, বন্ধ আবু জাহেল নবীর দুশ্মনেরা নবীর কাদের মধ্যে পশুর নারী বুড়িগুলো উঠাইয়া দিয়েছিল, আলেমরা সেটা জানে, কি দিয়েছিল নবীর কাদের মধ্যে, কাদ মোবারকের মধ্যে ওই পশুর নারী বুড়িগুলো উঠিয়ে দিয়েছিল রে। ও বন্ধু মা খাতুনে জান্নাত ফাতেমা যখন খবর পাইল, দৌড়ে চলে এসেছে প্রিয় নবীর কাছে, এসে বন্ধু তাড়াতাড়ি করে আমার এই নবীর কাদ মোবারক থেকে ময়লাগুলো সরিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা এই জগতের ডিজিটাল উম্মত, আমরা নবীর মহব্বত করি, আহলে সুন্নাত ওয়াল জামাত করি, আল্লাহর ওলিদের সাথে আমরা মহব্বত আছে, কিন্তু আমাদের মধ্যে দেখা যায় যথেষ্ট আমলের অভাব। কথা বলেন না কেন? আরো জোরে মহব্বতে বলুন, ঠিক কিনা বন্ধুরে? আমার কেউ যদি ইসলাম বিরোধী কাজ করে আমরা বকাঝকা করি, কেউ যদি ইসলাম বিরোধী কাজ করে তার সাথে গর্হিত আচরণ করি, আমরা আল্লাহ মানলাম, আল্লাহ রাসুল মানলাম, কিয়ামতের দিনকে বিশ্বাস করলাম, অদৃশ্যে সব বিশ্বাস করলাম, যত আসমানি কিতাব 104 সব বিশ্বাস করলাম, কিন্তু আহলে বাইত কি বিশ্বাস করতে পারলাম না, আমরা ইমানদার হইতে পারিনি। বন্ধুরে আমার ইমান বড় হার্ড জিনিস। নবী বলেছেন আপনি দিনকে যদি খাটি করতে পারেন, অল্প আমল আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি পুনরায় আবার বলতে চাই না, আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে কয়টা বিষয় শিক্ষা দিবে, তিনটি, একটা হলো নবীর মহাব্বত, দুই নাম্বারটা হলো নবীর আহলে বাইতের মহাব্বত, তিন নাম্বারে হলো বন্ধু কোরআন তেলাওয়াত। মনে রাখবেন আহলে বাইতের কথা বললে যার শরীর চুলকায়, এটা কখনোই সুন্নি জামাত না, এটা হলো সুন্নি নামের মুনাফিক। কথা বলেন না কেন? আহলে বাইত কি নিয়ে কথা বললে যার গায়ে আগুন লাগে, এটা কখনোই বন্ধু সুন্নি হতে পারে না, এটা হলো সুন্নি নামের মুনাফিক। হাদিস শরীফের ভাষাটা এরকম, নবী বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, নবী বলেছেন ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, নবী বলেছেন হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। এই মুনাফিক সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল, আল্লাহ বলেছেন মুনাফিকদের জন্য জাহান্নামের সর্বনিম্ন জায়গাটা বরাদ্দ আছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ আরো বলেছেন বাশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুনাফিকদের শুভ সংবাদ দাও, তাদের জন্য প্রস্তুত রয়েছে মর্মান্তিক শাস্তি। তাহলে আমরা কি করব? এগুলো হলো আহলে বাইতের মহাব্বত এবং তাদের জীবন থেকে শিক্ষা। দেখেন আমি আসছি মা ফাতেমার জীবনী নিয়ে আপনাদের কাছে বন্ধু। এবার বাজার তিনি চাদরখানা নিয়ে গেলেন, চাদরখানা যখন নিয়ে গেল, যাওয়ার পরে আল্লাহর অশেষ হুকুম বন্ধ, এই চাদরটা দাম দর করে বিক্রি করলেন এক ইহুদির কাছে। কার কাছে? জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু একটু হৃদয়ের জানালা তোমরা খুলে শোনো রে, চট্টগ্রাম
আব্বাস খালী চেচুরিয়া আল আমিন গাউসিয়া কমিটির সদস্যরা এবং এই চেচুরিয়া গ্রামের মানুষগুলো আমার ভাই বাবারা আমার মা বোনদের কে ডেকে ডেকে বলছি হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো মা ফাতেমা আমাদেরকে বন্ধু কি শিক্ষা দিয়েছেন। এবার ইহুদির কাছে চাদরখানা বিক্রি করলেন, চাদরটা ইহুদির কাছে যখন বিক্রি করলো প্রেমময় গল্প বন্ধু ইমানদারের জিমানকে মজবুত করার জন্য আরো বেশি উৎসাহ দিবে। এখন এই ইহুদির মহিলা বুঝতে পারলেন, ধরে বুঝতে পারছেন এটা দুনিয়ার সাধারণ কোনো চাদর নয়, কিতাব প্রমাণ করেছে ওই ইহুদির বিবি এই চাদরটাকে অত্যন্ত যত্ন সহকারে সম্মানের জায়গায় রেখেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে দেখেন আমাদের দেশে, আজকে দেখেন আমাদের দেশে, আপনাদেরকে এই জায়গা থেকে অন্যরকম আরেকটা জায়গা শোনাবো, কারণ এই আলোচনার সাথে মুনাফিকরা যথেষ্ট সম্পৃক্ত রয়েছে। আপনারা সবাই জানেন কুফা থেকে যখন ইমাম হুসাইনের মাথা মোবারক বন্ধ শহীদ করা হলো, দেহ থেকে বন্ধ আলাদা করা হলো, ঘোড়া দিয়ে যখন পদদলিত করা হলো, উত্তপ্ত এই বালুকণার মধ্যে যখন পদদলিত করা হলো, বন্ধু সন্ধ্যা ডানা মেলে দিল ইয়াজিদের বাড়ির দিকে যখন রওনা দিয়ে দিল, ইমাম হুসাইনের মাথা মোবারক নিয়ে পুরস্কারের আশায় পথি মধ্যে এক খ্রিস্টান পাদ্রী দেখতে পাইলেন, কারণ রাত্র হয়ে গেছে তারা তাবু ঘেরে এখানে অবস্থান করতেছিল। ওই খ্রিস্টান পাদ্রী জানতে পেরেছে রাসূলের কলিজার টুকরা হযরতে আলী মুকামের মাথা মোবারক আলাদা করে ইয়াজিদের কাছে নিয়ে যাচ্ছে। আপনারা মনে রাখবেন মুনাফিক চিনবেন কেমন করে, নবীর বিরোধিতা, নবীর আহলে বাইতের বিরোধিতা, নবীর মহাব্বতের বিরোধিতা, নবীর মিলাদ কেয়ামের বিরোধিতা যারা করবে 100% বন্ধু মুনাফিক, ঠিক কিনা বলেন? আমার কথাটা একটু মন দিয়ে শুনেন। যখন তিনি যাইতেছিলেন ওই খ্রিস্টান পাদ্রী জানতে পারলেন, তাদের দলের নেতা ছিল, লিডার ছিল, লিডারকে একটা ডাক দিয়ে বললেন শুধু আজকেরই রাত্রির জন্য রাসূলের কলিজার টুকরার মাথা মোবারক আমাকে দিবা, আমি আজকে রাত্রের বিনিময় তোমাকে 10,000 দিরহাম দিব। জোরে জোরে বলেন না একবার নাউযুবিল্লাহ, উচ্চ আওয়াজে একবার পড়েন সুবহানাল্লাহ। দেখেন মুনাফিক কেমন মুনাফিক, শুধু পুরস্কারের আশায় পৃথিবীর লোভে রাসূলের কলিজার টুকরা, যাকে নবী বলেছেন আমি বলেছিলাম হুবা রাইহানাই আমিনাত দুনিয়া, নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড, পৃথিবীর দুইটা ফুল বলেছেন নবীর ফুল দুইটা হলো নবীর কলিজার টুকরা ইমাম হাসানুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব বলেছেন বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সরকারে দো যাহা বলে এটার মধ্যে বিন্দু পরিমাণ কোন সন্দেহ নাই আছে? নবীর কথা সত্য না মিথ্যা? আরে ভাই আপনারা কি জোরে বলতে পারেন না? অসংখ্য মানুষ উপস্থিত হয়েছেন, নবীর আশেকেরা জোরে বলতে পারেন না? আপনারা যদি বিশ্বাস না হয় আবার বেঈমান ইংলিশ ইংলিশ ম্যান যারা ইংরেজি ভাষা যাদের মাতৃভাষা তাদের একটা বয়ান শোনেন, শুনবেন নি এরা কি বক্তব্য দিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ বর্ন ইন আরব কান্ট্রি, হিজ ফাদারস নেম ওয়াজ আব্দুল্লাহ, হিজ মাদারস নেম ওয়াজ আমিনা, হিজ ফাদারস হ্যাড ডাইড বিফোর হি ওয়াজ বর্ন, হি লস্ট হিজ মাদার ইন হিজ চাইল্ডহুড, হি ওয়াজ ভেরি ট্রুথফুল। জোরে জোরে সুবহানাল্লাহ। ওনারা বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল, আপনারা আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। বন্ধু সেই নবীর কলিজার টুকরা এতটা সম্মানী ছিল রে মা খাতুনে জান্নাত ফাতেমার কলিজার টুকরা, একদিন আমার নবীকে ঘোড়া বানাইয়া কাঁদে উঠছে, দাদা কিছু মনে করেন না, আমার নবীর কাঁদ মোবারক উঠলো, উইঠা আমার নবীকে ডাক দিয়া বলে না না গো তুমি বলো না, তুমি বড় না আমি বড়, ও গো নানা আমার জানতে বড় মনে চাই গো, বলো না তুমি বড় না আমি বড়। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন নানা গো আমি বলবো না, আমি তোমার জবান থেকে শুনতে চাই। এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললো নানা, ও নানা তোমার চাইতে আমি দামি, ও নানা গো তুমি আমার চাইতে দামি, তাই নাকি কয় হো?
কেমনে গো নানা, কয় নানা গো আমার নানা, রহমাতাল্লিল আলামিন তোমার নানা তো রহমাতাল্লিল না রে বাসকালি চেচুরিয়ার মানুষ, কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা আমি জানি না রে। আহলে বাইত কত মধুর নিয়ামত, এই পৃথিবীর সকল সম্পত্তি চাইতে দামি, এই পৃথিবীর সকল যত আমল তোমরা করো সব আমলের চাইতে দামি। ও বন্ধু কোরআনের চাইতেও দামি হলো আহলে বাইত। বন্ধুরে আমার তখন বলল নানা গো আমার নানা রহমাতাল্লিল আলামিন তোমার নানা তো রহমাতাল্লিল আলামিন না, আমার বাবা শেরে খোদা আলী তুমি তো বলেছো আনা মাদিনাতুল ইল ওয়ালি উন বাবুহা, রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন দা গেট অফ দ্যাট সিটি ইজ আলী, নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর সেই শহরের দরজা হলো আমার আলী। জোরে জোরে সুবহানাল্লাহ। এবার হুসাইন ডাক দিয়া বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী গো, ও প্রাণের নবী নানা, আমার বাবা যেমন তোমার বাবা তো তেমন না, আমার মা খাতুনে জান্নাত ফাতেমা তোমার মা তো আমার মায়ের মতো না, এই দিক দিয়ে আমি তোমার চাইতে বড়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু সেই হুসাইনকে নিয়ে যাচ্ছে 10,000 দেরহামের জন্য বন্ধু, ওই ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনের মাথাটা দিয়ে দিয়েছে, ইমাম হুসাইনের মাথা মোবারক যখন দিয়ে দিয়েছে তিনি সুগন্ধি যুক্ত করলেন উপরে, এই যত্ন করে সুন্দর করে মাথাটাকে রাখলেন, কিতাব প্রমাণ করেছেন তিনি দেখেছেন, তিনি দেখেছেন মনে হয় উনি বলেছেন সারা রাত্র দবদবে সাদা একটা নূর যেন সেই মাথাটাকে তওয়াফ করেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু মহব্বত সুবহানাল্লাহ। ও বন্ধু তার মা হলেন খাতুনে জান্নাত ফাতেমা। এবার তিনি কি করলেন, ইহুদির কাছে যখন চাদরখানা বিক্রি করে দিল ইহুদির বিবি কি করলেন এই চাদরটাকে খুব যত্ন করে রাখলেন, হঠাৎ করে রাত্র যখন অন্ধকার হয়ে গেল অন্ধকার জনিতে যে কোনো কারণে তার বিবি ঘরের মধ্যে যখন প্রবেশ করলো রুমের মধ্যে প্রবেশ করলো, এবার চাইয়া দেখে ওই পুরো অন্ধকার রুমটা আলোকিত হয়ে আছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, কি হয়ে গেছে আলোকিত হয়ে গেছে, তিনি আশ্চর্য হয়ে গেছে যে এটা সাধারণ কোন চাদর না, এই রহস্য তিনি উদ্ঘাটন করার চেষ্টা করলেন বন্ধু। পরে এই চাদরখানা নিয়ে দৌড়ে চলে গেলেন আপনারা আমার প্রাণের নবীর কাছে, প্রাণের নবীর কাছে যাওয়ার পরে ওই ইহুদি স্বামী স্ত্রী দুজন নবীর হাতে হাত রেখে আমার নবীর বরকতময় হাত মোবারকে হাত রেখে মুসলমান হয়ে গেছে। আর এই চাদরের ঝলকে এই চাদরের মুজিজা দেখে চাদরের এই অবস্থা দেখে এই বেঈমানরা ঈমানদার হয়ে গেছে এবং কিতাব প্রমাণ করেছে মা খাতুনে জান্নাত ফাতেমার কাছে, আবার পুনরায় তার চাদরখানি ফিরিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে। আমাদের সমাজের মা বোনেরা কি করে, টাকা না থাকলে অভাব থাকলে স্বামীর সাথে ঝগড়া করে, দ্বন্দ্ব কলহ করে, মারামারি করে। মা খাতুনে জান্নাত ফাতেমা কিন্তু এখান থেকে এই পৃথিবীর তার বাবার উম্মত তাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন বন্ধু, যে যেই কোনোভাবে স্বামীর সাথে কি করা যাবে না, ঝগড়া করা যাবে না, কোনো গর্হিত আচরণ করা যাবে না, বেয়াদবি করা যাবে না, ইসলামের আইন অনুযায়ী সুখের সময় সুখ ভাগ করে নিতে হবে, দুঃখের সময় দুঃখ ভাগ করে নিতে হবে। বন্ধুরে আমার এখান থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করা উচিত। কথা বলেন না কেন, আরো জোরে বলেন সম্মানিত উপস্থিতি।